হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য বং কাপল। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। আজকে আবার নতুন একটা দিন, সো আজকের থেকে আমরা আবার ভ্লগিংটা স্টার্ট করার প্ল্যান করেছি, কারণ কিছু ফ্যামিলি ফ্রেন্ডস, ইভেন কিছু তোমাদের মধ্যেও কিছুজন আমাদের বলেছো যে ভ্লগস এত লেট কেন আসে। তো আমরা আজ থেকে আবার ডিসাইড করেছি যে ভ্লগস আবার ফ্রিকোয়েন্টলি দেওয়ার জন্যে, যদিও রোজ পসিবল যদি নাও হয়, বাট আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট এভরি অল্টারনেট ডেজ ভ্লগ করার জন্যে। তো লেটস হোপ যে আবার আগের মতন তোমরা আমাদের ভ্লগসগুলো দেখবে অ্যান্ড এনজয় করবে। তো আজকের ভ্লগটা জানিও কেমন লাগছে, সারাদিন আমাদের সাথে থাকো। সোমদীপ অলরেডি অফিস চলে গেছে, তো আমাদের সাথে থাকো, দিনটা কেমন যায় সেটা দেখো। আমার স্নান করা হয়ে গেছে, তো কোনো কোনো দিন আবার ক্লাস যখন থাকে অনেকটা দেরি হয়ে যায়, তো স্নান করে উঠে আমার একটা ছোট্ট ঠাকুরের সেট আপ আছে, তো সেখানে আমি একটু প্রদীপ আর ধূপ দিই। যদিও নিচে পুজো হয় আমার দুই বাড়িতেই, তো বাট স্টিল আমার সবসময় এটা একটা মানে আমার যে আমার ঘরে একটু ঠাকুর থাকবে, সেই হস্টেল ডেজ থেকে শুরু করেছিলাম, মানে হস্টেলে গেছিলাম যখন তখন একটা ওই যে হোয়াইট কালার যে শ্রীকৃষ্ণের মূর্তিটা দেখলে সেইটা আমি বৃন্দাবন থেকে নিয়েছিলাম, ওইটা দিয়ে আমার শুরু। এবার তারপর যেখানে যেখানেই গেছি এক এক করে অ্যাডিশন হতে হতে এই সেট আপটা তৈরি হয়েছে। তোমরা পেছনে শুনতেই পাচ্ছ কুই কুই আওয়াজ, ওটা হচ্ছে গুচ্ছি, ও খাবে বলে কুই কুই করছে, ওকে খেতে দেবো। এবার তো পুজোটা করা হয়ে গেল, এবার আজকে আমার বেশ কয়েকটা ক্লাস আছে, তো এরপর ক্লাস হবে। আর সৌম্যদীপ অলরেডি অফিস বেরিয়ে গেছে, তো ও রাত্রে এলে হয়তো ব্লগে আসবে। তো তোমাদের অনেকেরই কমপ্লেন্স আমি শুনেছি যে আমরা ভ্লগস কেন দিচ্ছি না। তো এক তো লকডাউন যখন ছিল তখন আমাদের টাইম একটু বেশি ছিল হাতে, তো আমরা দুজনেই বাড়িতে থাকছিলাম অ্যান্ড আমরা ভ্লগস করছিলাম, ভিডিওস করছিলাম। বাট এখন সৌম্যদীপের অফিস স্টার্ট হয়ে গেছে, যদিও 3 days a week তাও, বাট বাকি যেই দিনগুলো আছে সেগুলো ওর বাড়ির থেকেই মিটিংস থাকে অ্যান্ড অনেক এক্সটেন্সিভ ডে থাকে, সেটা একটা রিজন। আর আমারও ক্লাসে স্টার্ট হয়ে গেছে, ক্লাস থাকে। আর একটা রিজন হচ্ছে গুচ্ছি, মানে ও যখন সৌম্যদীপ থাকে না আমার ওকে একা একা পুরো দেখতে হয়, ওর খাওয়ার, তারপর ওষুধ, ওকে স্নান করানো, সব কিছুই আমাকে করতে হয়। অ্যান্ড তো সে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর ব্লগ করার সময় হয়ে ওঠে না, বাট আমরা আবার ডিসাইড করেছি যে না, আগের মতন আবার ব্লগ স্টার্ট করব অ্যান্ড রেগুলারলি পোস্ট করব, ইফ নট এভরি ডে বাট অ্যাটলিস্ট এভরি অল্টারনেট ডেজ। সো সেটা একটা ইয়ে নিয়েছি, আমরা চেষ্টা করব নিজেদের এই ডিসিশনটা ঠিকঠাকভাবে রাখার। তো এখন আমার কিছু ক্লাস আছে, তো ক্লাসটা নেব অ্যান্ড তারপর লাঞ্চ করতে যাব। Thank you.
ক্লাসেসগুলো দেখলেই, ক্লাসেসগুলো নেওয়া হয়ে গেছে, লাঞ্চও আমার করা হয়ে গেছে। এখন লাঞ্চের পর আমার আরেকটা ক্লাস আছে, বাট তার মাঝে তোমাদের সাথে একটা কথা বলি। গুচ্চিকে আমি খাইয়ে দিয়েছি, ওর লাঞ্চও হয়ে গেছে। একটা কথা বলি, সেটা হচ্ছে এমন না যে আমরা একদমই ব্লগস করতে চাই না। মাঝে মাঝে আমি বেশ অনেক কটা ভিডিওসই বানিয়েছিলাম, বাট ইভেঞ্চুয়ালি এডিট করা হয়নি। আমি জানি ইটস আমার লেজিনেসের জন্যই হয়নি, দের ইজ নো ওয়ান টু ব্লেম ফর ইট। বাট গণেশ চতুর্থীতে আমি পুজো করেছিলাম, সেটার একটা স্নিপেট আমি বানিয়েছিলাম, বাট ইভেঞ্চুয়ালি সেটা নিয়ে ব্লগ করা হয়নি। তো আমি ভাবলাম যে যখন আমি আজকে ব্লগটা করছি, তো তোমাদের সাথে সেই স্নিপেটটাও শেয়ার করব। তো আজ এবার গণেশ চতুর্থীতে বোনও ছিল, গুচ্চিও ছিল, সৌমদীপ ছিল বাড়িতে। তো আমি ছোটো করেই আমার মতন একটা পুজো করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে চাই স্নিপেটটা। তো সেটা আমি শেয়ার করে দেবো, বেশ ভাল লেগেছিল। আর সব থেকে বড় কথা হলো, প্রত্যেকবারই গণেশ চতুর্থীতে যখন আমি বিয়ের পর থেকে পুজো করছি, নিজের মতনই করি, ওরম কোনো মন্ত্রফন্ত্র তো আমি জানি না, এমনি করি। তো এবার সৌমদীপ কী করে, ও আমার পাশে বসে থাকে, বিকজ ওই লাড্ডু আর মোদাক যেগুলো হয় সেগুলো ওর খুব পছন্দ। পুজো শেষ হতে না হতেই ও লাড্ডু বা মোদক যা থাকে সেটা তুলে খেয়ে নেয়। তো এবার এরম দুজন পাবলিক ছিল, এক তো বোন, এক হচ্ছে সৌমদীপ। তো দুজনেই বসেছিল, যতক্ষণ না পুজোটা শেষ হলো ততক্ষণ ভদ্রভাবে বসেছিল, অ্যান্ড শেষ হতে না হতেই মোদকটা তুলে, মানে লাড্ডুটা তুলে নিয়ে খেয়ে নিল। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বিকেল হয়ে গেছে, আমার গুচ্চিকে খেতে দেওয়া হয়ে গেছে। আমি চট করে একটু অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার একটু ঘুমিয়ে নিয়েছিলাম, পাওয়ার নাই, বেশ ঘুম ঘুম পাচ্ছিলো। তো আমি ঘুমাচ্ছিলাম, গুচ্চিও ঘুমাচ্ছিলো, অ্যান্ড ওর খাওয়া হয়ে গেছে। অ্যান্ড গুচ্চির খাওয়ার পর একটা স্পেসিফিক পোজ আছে শোয়ার, ও গিয়ে নিজের বেড ফেড চায় না কোথাও, মাঝে মাটিতে গিয়ে পুরো একদম ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ে। তোমাদেরকে সেটা দেখাচ্ছি, এই যে যে শুয়ে এখন বদমাইশি করছে। এ লাগছে কিন্তু।
এই যে গুচ্ছি দাঁড়িয়ে আছে, বসে আছে ইনফ্যাক্ট, এটা খাওয়ার সময়, তাই ও সেমোলাক খাবে এখন, এটার জন্য ওয়েট করছে। এই গুচ্ছি, আই সিট 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 গুচ্ছি ফুড, সিট গুচ্ছি, স্টে 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 গুচ্ছি, স্টে গুচ্ছি, স্টে স্টে, গুড বয় গুড বয় গুড বয় গুচ্ছি, ইজ এ গুড বয়। এখন মোটামুটি রাত হয়ে গেছে, তোমরা তো দেখলেই সৌম্যদীপ অফিস থেকে এলেও কি করে, ও পাগলের মতন, ওকে ওর পাটা চাটতে থাকে, ও জামা কামড়াতে থাকে। তো খেলাধুলা হয়ে গেছে, তার ডিনারও হয়ে গেছে, এখন সে আমার পা চাটছে আমার পাশে পাশে বসে। মানে এটা অ্যাকচুয়ালি ওর প্রি স্লিপ রিচুয়াল। এই যে আমাকে এখন শুকবে, চাটবে, কামড়াবে, এটা আমার গায়ে লেগে শুয়ে থাকবে। সো আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি প্রচণ্ড টায়ার্ড অ্যান্ড মানে কি বলবো, বিধ্বস্ত। কারণ গুচ্ছিকে খাইয়ে ওকে টয়লেট করাতে নিয়ে গিয়ে ওর সাথে খেলে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই। এই কামড়াবি না, এই কামড়াবি না, বদমাইশি করছে, কামড়া কামড়ি করছে, এই জিভ বের করে পাগলের মতন। তো ওর সাথে এই করতে করতে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই, দৌড়াতে দৌড়াতে আমি বিধ্বস্ত হয়ে যাই। সো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই গুচ্ছে, এরকম করলে আমি তো রেকর্ড করতে পারবো না। তো এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমরা ডিনার করবো। সৌম্যদীপ গেছে একটু চুল আর দাড়িটা ট্রিম করতে, দেখিয়েছো কীরকম পাগল পাগল লাগছে আমার। তো এখন গুচ্ছিকে ঘুম পাড়িয়ে দেবো, ওর লাঞ্চ হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, ওর টয়লেট করা হয়ে গেছে, ওর ওষুধ খাওয়া হয়ে গেছে, অ্যান্ড ওর খেলাও হয়ে গেছে। সো এখন ও ঘুমাবে, আমরা ডিনার করতে যাব সৌম্যদীপ ফিল্ডেই। তো আজকে দিনটা অ্যাকচুয়ালি প্রচণ্ড লং ছিল, কারণ আমার প্রচুর ক্লাস ছিল। সৌম্যদীপও বললো প্রচুর মানে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তো অনেকটা ড্রাইভ করতে হয়েছে অনেকক্ষণ সময় ধরে। ওর এক সাইডে অফিস, তো ওর ফিরতে ফিরতে মোটামুটি 9টা বেজে গেছিলো, অনেকটা টাইম লেগেছে ড্রাইভ করতে বিকজ প্রচণ্ড জ্যাম। সো অ্যাজ অফ নাও ওয়েট করছি কখনও আসবে, অ্যান্ড এলে আমরা ডিনার করে তারপর শুয়ে পড়বো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। অনেকদিন পর আমরা ব্লগ পোস্ট করলাম, যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার দিস উইথ ইয়র ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। তো তোমাদের সাথে আবার এর পরের ব্লগে দেখা হবে, টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, বাই বাই।